আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমএ ইন ইংলিশ শ্রেণীর কারিকুলাম অ্যান্ড ম্যাটেরিয়ালস ডিজাইন এই কোর্সটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টাস্ক বেসড সিলেবাস এ সম্পর্কে কিছু কথা বলবো। শুরুতেই আমি কিছু কথা বলে নিতে চাই, সেগুলি হচ্ছে এই এমএ ইন ইংলিশের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আমরা ক্লাসে খুব একটা যতদূর বুঝি, আরও কিছু যদি আমাদের সাহায্য প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু ইউটিউবে সার্চ করি, তো সেই সার্চে কিন্তু আমরা বাংলা ভিডিও নেই বললেই চলে এইসব বিষয়ের উপরে। তো এই যে টপিকটা, এতে বাংলা ভিডিও খুবই অপ্রতুল এবং ইংরেজি বা হিন্দি যে ভিডিওগুলো আমরা পাই সেগুলোও আমাদের সমস্ত কন্টেন্ট সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের সমস্ত কিছু আসে না, এক একটা ভিডিওতে এক এক বিষয় নিয়ে আলাপ করা হয়। আর আমরা যদি বাংলায় বিষয়টা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ইংরেজিতে বর্ণনা করাটা খুব সহজ হয়ে পড়ে। আমার ধারণা ইংরেজিতে যারা এমএ করছেন তাদের জন্য ইংরেজিতে বর্ণনা করাটা খুব একটা কঠিন হবে না। আর আমি বিশ্বাস করি কবিগুরুর সেই কথা, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি তারপর ইংরেজি শেখার পত্তন। তো আমরা যদি বাংলাতে ভালো করে বিষয়টা বুঝতে পারি, একটি জটিল বিষয়, তাহলে আমরা ইজিলি ইংরেজিতে নিজের ভাষায় লিখতে পারবো, বলতে পারবো, অন্য একটি করেও দেখাতে পারবো। এবং এই সিলেবাসের বিষয়গুলি আমাদের ক্লাসে, আমরা যারা টিচার আছি আমরা ক্লাসে কিন্তু সেগুলি করে দেখাতে পারবো। সেই উদ্দেশ্য থেকে বাংলা ভিডিও করা, আর বাংলা ভিডিও নেই বললেই চলে। যদি আশা করছি আমার যে সাবস্ক্রাইবার এবং অন্যান্য যেসব সার্চ করছেন যারা এই বিষয়ে জানতে চাচ্ছেন তারা বেশ উপকৃত হবেন, আর যদি উপকৃত হন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। তাহলে চলে যাওয়া যাক আজকে আমাদের ক্লাসে, টাস্ক বেসড সিলেবাস। তাহলে এই সিলেবাসে আমরা আজকে কি শিখব সেটি আগে দেখে নেওয়া যাক। আমরা টাস্ক বেসড সিলেবাসের আমরা ডেফিনেশন শিখব, দুই নম্বরে আমরা টাস্ক বেসড সিলেবাসের অন্য কী কী নাম আছে বা এই সিলেবাসটি অন্য কোন অ্যাপ্রোচ ব্যবহার করছে তার কী কী নাম আছে সেটি আমরা শিখতে পারবো, টাস্ক ও সিলেবাস কী, আমরা যে দুটি বিষয় নিয়ে তিনটি বিষয় নিয়ে আলাপ করছি এর ভিতরে যে টাস্ক ও সিলেবাস সেগুলি কী আমরা জানবো। এরপর টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং কী, আমরা যে অ্যাপ্রোচটি নিয়ে আমাদের সিলেবাস আলাপ করে সেই অ্যাপ্রোচটি কী, মূল বিষয়টি কী সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তারপর আসছি পাঁচ নম্বরে, টাস্ক বেসড অ্যাসেসমেন্ট এবং গ্রেডিং। আমরা যদি যে কোনো কিছু পড়াই তাহলে কিন্তু সেটির একটা কোনো না কোনো আমরা পরীক্ষা নেই, সে কতটুকু শিখলো, অ্যাসেসমেন্ট মূল্যায়ন আমাদের থাকেই। তাহলে সেই অ্যাসেসমেন্টটা কীভাবে হবে সেটি আমরা আলাপ করব এবং এর নাম্বার দেওয়া অথবা সে পাশ করলো কীরকম, বেশি নাম্বার পেলো না কম নাম্বার পেলো, ভালো করলো না খারাপ করলো, সেই গ্রেডিং কীভাবে করা হয় সেটি আমরা শিখব। এরপর টাস্ক ফর বিগিনার অ্যান্ড অ্যাডভান্সড লার্নার্স, আমাদের নতুনদেরকে কীরকম টাস্ক দিতে হবে এবং যারা খুব বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, শিখে গেছে, তাদেরকে কীরকম টাস্ক দেব সেটাও আমরা শিখব। এবং সাত নম্বরে আসছে আমাদের এক্সাম্পলস অফ টিবি সিলেবি, অর্থাৎ এই ধরনের সিলেবাসে সিলেবাসটি কীরকম হতে পারে তার একটা এক্সাম্পল আমরা দেখব। এরপর কী কী ইনফরমেশান আমরা বা তথ্যের ভিত্তিতে এই সিলেবাসগুলি হয়, আর শেষের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাডভান্টেজ এবং এর ডিসঅ্যাডভান্টেজগুলি কী কী এগুলি আমরা দেখব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটি দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বেশ উপকৃত হবেন। আমাদের আজকের টপিক টাস্ক বেসড সিলেবাস, এর সংজ্ঞা কী, শুরুতে আমাদের একটি বিষয়ের সংজ্ঞা জেনে নিতে হয়, জিনিসটি যদি আমরা না জানি তাহলে কীভাবে আগাবো। এর সংজ্ঞা হচ্ছে আমাদের এই সিলেবাস, যে সিলেবাস টাস্ক বেসড অ্যাপ্রোচ অথবা ইনস্ট্রাকশন অথবা টিচিং এটিকে ফলো করে অথবা এটিকে ইমপ্লিমেন্ট করে সেই সিলেবাসকে বলা হচ্ছে টাস্ক বেসড সিলেবাস। তাহলে আমাদের আজকের এই সিলেবাস কি ফলো করছে, টাস্ক বেসড ইনস্ট্রাকশন অথবা, তাহলে আমাদের এই সিলেবাসে প্রাধান্য থাকবে কিসের, টাস্ক বেসড টিচিংয়ের বেশি প্রাধান্য থাকবে অথবা টাস্ক বেসড অ্যাপ্রোচ এর প্রাধান্যটা খুব বেশি থাকবে।
আমাদের আলোচ্য টাস্ক বেসড সিলেবাস যে অ্যাপ্রোচটি ফলো করছে সেটি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং। তাহলে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং অন্য কোন কোন নামে ব্যবহৃত হচ্ছে পরিচিত, সেটি হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন। তাহলে এই তিনটি নামে আমরা একে চিনতে পারি। তাহলে টাস্ক বেসড সিলেবাস এ দুটি কথা আমরা বলছি, তাহলে টাস্ক কী এবং সিলেবাস কী? আমরা শুরুতে টাস্ক কী সেটা আমরা আলোচনা করি। ডেভিড নুনান তিনি কী বলেছেন এ সম্পর্কে, ওনার মতবাদ কী? তাহলে টাস্ক হচ্ছে, এ টাস্ক ইজ এ পিস অফ ক্লাস ওয়ার্ক হুইচ ইনভলভস লার্নার্স ইন কম্প্রিহেন্ডিং, ম্যানিপুলেটিং, প্রডিউসিং অর ইন্টারেক্টিং ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ হুইচ দেয়ার অ্যাটেনশন ইজ পার্টিকুলারলি ফোকাসেস অন মিনিং রাদার দেন ফর্ম। তাহলে টাস্ক হচ্ছে একটি ক্লাসরুম ওয়ার্ক, একটি ক্লাসে আমরা যে বাচ্চাদেরকে যে কাজ দেই সেই ধরনের একটি কাজ, যা করছে কি তাদেরকে ইনভলভ করছে বাচ্চাদেরকে, সে স্টুডেন্টদের শিক্ষার্থীদেরকে কোথায় ইনভলভ করছে, তারা একটি বিদেশি ল্যাঙ্গুয়েজ তারা আত্মস্থ করে, এটা তারা ব্যবহার করে এবং সেই ভাষা ব্যবহার করে তারা কথোপকথন করে। একটি বিদেশি ভাষা, সেটি আরবি হতে পারে, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজিও হতে পারে, সেই ভাষাটি তারা, সেই কাজটি তারা কীভাবে করে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা অন্য ভাষা ব্যবহার করে তারা আত্মস্থ করে, সেই ভাষা ব্যবহার করে পরস্পর ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ কথোপকথন করে, বিভিন্ন কাজ করে, ব্যবহার করে সেই ভাষাটা, এবং কিসের মাধ্যমে তাদের টার্গেট যে ল্যাঙ্গুয়েজটা আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ কোনটা, হতে পারে আরবি, হতে পারে ফ্রেঞ্চ, হতে পারে ইংরেজি, তাহলে সেই ভাষাটা ব্যবহার করে তারা সেই টাস্কটা পূরণ করছে, সেই কাজটি পূরণ করছে। এবং তাদের মুখ্য বিষয়টা কী হচ্ছে, বিষয়টা হচ্ছে মিনিং, যে কীভাবে ব্যবহার করছে মিনিং, মূল ভাবটা। আমি যে কোনোভাবে আমার ভাবটা আরেকজনকে প্রকাশ করলাম, ইংরেজির মাধ্যমে হতে পারে, আরবির মাধ্যমে হতে পারে, আমরা যেই ভাষাটা আমাদের টার্গেট করলাম, যে ভাষাটা শিখতে এসেছি, বাচ্চারা শিখতে, স্টুডেন্ট শিক্ষার্থীরা শিখতে এসেছে, সেই ভাষার মাধ্যমে তার মনের ভাবটা প্রকাশ করলো। হতে পারে গ্রামাটিক্যালি মিস্টেক আছে, হতে পারে অন্যান্য প্রবলেম থাকতে পারে, কিন্তু তার মনের ভাষাটা সে ভালোভাবে প্রকাশ করতে পারলো কি না, এটাই হচ্ছে মেইন ফোকাস। যেগুলি অন্যান্য রাদার দেন ফর্ম, অর্থাৎ দ্য স্ট্রাকচার, এবং যে আমরা যেই অ্যাকুরেসির কথা বলছি, বিষয়টি অ্যাকুরেট কি না, অথবা যেই স্ট্রাকচার যেরকম আছে স্ট্রাকচারের মতো হলো কি না, বিষয়টা আমাদের এখানে সেই বিষয়টা ফলো করে না বা সেইভাবে ওকে গুরুত্ব দেয় না। মেইন গুরুত্বটা কী আসছে এখানে, মিনিং। আমি আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইংরেজি অথবা আরবি অথবা অন্যান্য কিছু, সেই ভাষার মাধ্যমে আমি আমার মনের ভাবটা, আমি আমার আরেকজনকে, কলিগকে অথবা যে টাস্কটা দেওয়া হবে সেখানে আমি প্রকাশ করতে পারলাম কি না, এটাই হচ্ছে আমাদের আজকের টাস্ক, যেটি বলেছেন ডেভিড নুনান। তাহলে আমরা এখন সিলেবাস সম্পর্কে শিখব। এই সম্পর্কে আমি ছোট্ট একটি কথা বলতে চাই। এই কোর্সে সিলেবাসের কারিকুলাম সম্পর্কে আমার বেশ কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। সেখানে আমি স্পেসিফিক্যালি বিশেষভাবে কারিকুলাম কী, সিলেবাস কী, এর উদ্দেশ্য কী, এদি উপকারিতা কী, বাংলাদেশে এর অবস্থা কী, কীভাবে একে প্রয়োগ করা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। গুগল এবং অন্যান্য খ্যাতিমান লিঙ্গুইস্টদের মতবাদের মাধ্যমে সেটি যদি আপনারা দেখেন, সিলেবাস এবং কারিকুলাম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখন ডেভিড নুনানের সিলেবাস সম্পর্কে মতবাদ নিয়ে আলোচনা করব। তাহলে তিনি বলছেন, সিলেবাস রেফার্স টু দি সিলেক্টিং অ্যান্ড গ্রেডিং অফ কন্টেন্ট। এই কন্টেন্টের কি, সিলেক্টিং অ্যান্ড গ্রেডিং। তাহলে আমরা কোন বিষয়টি রাখব, কোন বিষয়টিতে স্টুডেন্টরা শিখতে পারবে, কোন বিষয়টি আমরা প্রাধান্য দিচ্ছি, সেই বিষয়টি আমরা প্রথমে সিলেক্ট করব, নির্বাচন করব, তারপর সেটাকে আমরা ক্রমান্বয়ে সাজাব। আমরা জানি অনেক সিলেবাসের ক্ষেত্রেই শুরুতে সহজ বিষয়টি রাখা হয় এবং ধীরে ধীরে কঠিন এবং জটিল বিষয়টি আসে। তাহলে এটি হচ্ছে গ্রেডিং, সিকোয়েন্সিং অথবা ক্রমান্বয়ে সাজানো। এভাবেই
এটাকে সংজ্ঞা দিয়েছেন সিলেক্ট করা, নির্বাচন করা এবং সাজানো কিসের কন্টেন্টকে। এইভাবেই এই মতবাদটি দিয়েছেন কে, তিনি হচ্ছেন ডেভিড নুনান। আমরা আজকে আলোচ্য যেই সিলেবাস নিয়ে কথা বলছি, সেই সিলেবাস কোন অ্যাপ্রোচ ব্যবহার করছে, কোন অ্যাপ্রোচকে ফলো করছে, তাহলে সেই অ্যাপ্রোচ নিয়েই আমরা একটু কথা বলি। হোয়াট ইজ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং? তাহলে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং সিস্টেমটা, এই অ্যাপ্রোচটা সম্পর্কে যদি কথা বলি, তাহলে এদের মূল ভিত্তি হচ্ছে কোনো কিছুকে ব্যবহার করা, ভাষা ব্যবহার করে, একটি টার্গেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কোনো কাজ সম্পন্ন করা। সেটি কতটুকু অ্যাকুরেট হলো এই বিষয়টি খুব একটা প্রাধান্য পায় না। আমরা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে কতটুকু শিক্ষার্থীকে আমরা কম্পিটেন্ট করতে পারলাম এই আমাদের বাস্তব পৃথিবীতে চলার জন্য, সেটাই এর মূল বিষয়। আমরা একটি উদাহরণ যদি দেই তাহলে দেখবেন, হতে পারে আমরা একটি পিজা অর্ডার করলাম, তাহলে এই পিজায় আমরা কতটুকু সুন্দর বাচন ভঙ্গি, কত সুন্দর গ্রামার ব্যবহার করলাম আর সব কিছু কত সুন্দর হলো, এটি আলোচ্য বিষয় এখানে নয় বা মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় হচ্ছে আমি পিজা অর্ডার করে পিজাটা আনতে পারলাম কি না, এক্সিকিউট হলো কি না, আমার কাজটি সম্পন্ন হলো কি না, আমার স্টুডেন্টটি সেটি করতে সক্ষম হলো কি না, এটি মূল বিষয়। আবার অন্য একটি ক্ষেত্রে যদি আমি দেখি যে একটি থ্যাঙ্কিং লেটার, আমি একটি ধন্যবাদ জ্ঞাপন একটি লেটার লিখলাম, তাহলে সেই লেটারে হতে পারে অসংখ্য ভুল, কিন্তু আমার লেটারটি যদি প্রাণবন্ত হয়, কমপ্রিহেন্ডিং হয় এবং যদি সুন্দর করে তাকে যদি আশ্বস্ত করতে পারে, তাকে যদি প্লিজড করতে পারে, তাহলেই এর সার্থকতা। এবং এটি কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট পরিস্থিতি অনুযায়ী যাচ্ছে কি না, সেটি হচ্ছে মূল বিষয়। এমনও হতে পারে অনেক কিছুতেই যে একটি লেটার লেখা হলো বা একটি কথা বলা হলো, কিন্তু সেই কথোপকথনটি খুব ছোট, অথবা এর যেই যথাযথ শালীনতা সেটি হয়তো ব্যবহার করা হচ্ছে না, অথবা যতটুকু পোলাইটনেস, নম্রতা, ভদ্রতা যতটুকু থাকা উচিত সেটি হয়তো বা নেই। হতে পারে এর কারণেও এই কথোপকথনটি অথবা সেই লেটারটি কারো কাছে পছন্দ হলো না অথবা গ্রহণ করলেন না। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের এই টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজে কিন্তু গ্রহণ করে না। তাহলে কোন পরিস্থিতিতে কীভাবে কী বলতে হবে, কীভাবে কী করতে হবে, সেটি আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে শিখিয়ে দেওয়াটাই হচ্ছে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং। এবং এটি ব্যবহার করছে আমাদের আলোচ্য টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং সিলেবাস। অন্যান্য ভাষায় যেভাবে, অন্যান্য অ্যাপ্রোচে যেভাবে স্ট্রাকচার এবং অ্যাকুরেসি বা অন্যান্য বিষয়গুলি দেখা হয়, আমাদের এই সিলেবাস এবং এই অ্যাপ্রোচে সেই বিষয়টি দেখা হয় না সেভাবে। এরপরও আমাদের অ্যাসেসমেন্ট আছে, আমরা পরবর্তীতে দেখব কীভাবে অ্যাসেস করা হয়, কীভাবে মূল্যায়ন করা হয়, সেখানে আমরা বিষয়গুলো দেখব ইনশাআল্লাহ। তাহলে আমাদের টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কী, আমরা মোটামুটি একটি সাধারণ আলোচনা দেখলাম এবং এটি কোন কোন স্টেজে কীভাবে, কোন কোনভাবে ধীরে ধীরে অগ্রসর হয়ে কীভাবে করা হয়। প্রত্যেকটি বিষয় শেখানোর জন্য বিভিন্ন ধাপ থাকে, তাহলে এই বিষয়টিও বিভিন্ন ধাপে সম্পন্ন হয়। সেই ধাপগুলি আমরা দেখি। এক নম্বর হচ্ছে প্রি টাস্ক, অর্থাৎ টাস্ক দেওয়ার পূর্বে যে অবস্থাটা, টাস্ক আমরা দিয়ে দিলাম সেই অবস্থাটা, এবং টাস্ক শেষ হলো রিভিউ, আমরা টাস্কটা আলোচনা করব, অ্যাসেস করব এবং তাদেরকে জানিয়ে দেব তাদের দুর্বলতা, অথবা তাদেরকে আবার প্রস্তুতি নেওয়ার জন্য ভুল ত্রুটি শুধরিয়ে দেব। এটি হচ্ছে এই তিন ধরনের। এবার আমরা এক নাম্বার প্রি টাস্ক সম্পর্কে আলোচনা করি। দি ফোকাস অব দি স্টেজ ইজ টু এঙ্গেজ দি লার্নার্স, সেট এক্সপেকটেশনস অ্যান্ড গিভ ইনস্ট্রাকশনস। তাহলে প্রি টাস্ক এক নম্বর আমাদের স্টেজে বলা হচ্ছে, ফোকাস অফ দি স্টেজ ইজ টু এঙ্গেজ দি লার্নার্স। তাহলে এই স্টেজের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টিচার কী করবে, স্টুডেন্টকে
टास्केर भीतरे इनवॉल्व्ड करबे ताके बुझिए देबे खेला शुरू पूर्वे जेभावे एकटु कोच सबकिछु बुझिए दें सेभावे किन्तु खेलाटा किन्तु प्लेयाররাই খেলে কোচ খেলে না তো সেভাবে সবকিছু দেখিয়ে দিবে তার নিয়ম কি রকম হবে তুমি একটি স্টোরি বর্ণনা করো স্টোরিটা কিসের উপরে হবে তোমার দরকার হয় কিছু ছবি আমি দিয়ে দেব কত মিনিটের হবে সবকিছু এই সবকিছু তাকে বুঝিয়ে দেওয়া এবং কি রকম হতে পারে সবকিছু এটাই হচ্ছে প্রি টাস্ক সেট এক্সপেকটেশন এন্ড গিভ ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনগুলো যেগুলো আমি বললাম দুই নম্বরে যদি আসি তাহলে টাস্ক দি ফোকাস অফ দিস স্টেজ ইজ ফ্লুয়েন্সি ইউজিং দি ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট উইদাউট ফলিং টু L1 আনলেস রিয়েলি নিডেড তাহলে টাস্ক যখন স্টুডেন্টরা শুরু করবে যখন তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেটাকে আমরা টাস্ক বলছি তখন তারা কি করবে তাহলে এর ভিতরে এর উদ্দেশ্য হচ্ছে ফোকাস ইন দিস স্টেজ ফ্লুয়েন্সি অর্থাৎ তাদের কম্পিটেন্স বা স্পিড বাড়ানো সুন্দরভাবে কথা বলবে এই স্পিডটা বাড়ানো এই দক্ষতাটা আনা ইউজিং ল্যাঙ্গুয়েজ যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা হতে পারে আরবি ফ্রেঞ্চ অথবা ইংরেজি সেই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করে সে টাস্ক সম্পন্ন করতে থাকবে তারপর কী হবে উইদাউট ফলিং ইন টু L1 আনলেস রিয়েলি নিডেড আমি ইংরেজি বলতে বলতে আমি হুট করে বাংলা চলে আসলো তো বাংলা আমার বলা যাবে না আমার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ আমার যে মাতৃভাষা সেই মাতৃভাষায় চলে আসা যাবে না আমার সেই ভাষাটা খারাপ হতে পারে আমার টার্গেট ল্যাঙ্গুয়েজটা খারাপ হতে পারে ভুল হতে পারে কিন্তু আমাদের সেটাতেই চলতে হবে যে কোনোভাবে কমপ্লিট করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে এটাই হচ্ছে টাস্ক আমরা শুরুতেই বর্ণনা করেছি জেনেছি যে আমাদের এখানে অ্যাকিউরেসি সম্পর্কে বা গ্রামাটিক্যাল সে সম্পর্কে খুব একটা চিন্তা করা হয় না আমাদের টাস্কে সম্পন্ন করা গেল কি না সেটাই দেখা হয় এবং সেটি অ্যাপ্রোপ্রিয়েট কি না সেই পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট কি না এটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য তাহলে এই টাস্কে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং তার যে নেটিভ ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা সেই ল্যাঙ্গুয়েজে আসা যাবে না এটি বলা হচ্ছে আমাদের এই টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ যে লার্নিং সেই লার্নিং আমরা কীভাবে লার্নিং করাই বা স্টুডেন্টরা কীভাবে স্টুডেন্টদেরকে কীভাবে লার্নিং করানো হয় সেটির তিন নম্বর স্টেজে আমরা দেখি রিভিউ তাহলে রিভিউ কি এইম অফ দিস স্টেজ ইজ অ্যাকুরেসি রিফ্লেক্টিং অন কমপ্লিটেড অ্যান্ড অ্যানালাইজিং ইট তাহলে কি এর ভিতরে আমরা এই স্টেজে আমরা অ্যাকুরেসির দিকটা একটু চিন্তা করি তো একটি স্টুডেন্ট যদি ভালো করে অথবা যদি তাকে দিয়ে আরও ভালো করানো যায় আরও যদি অ্যাকুরেসি আনানো যায় সেটি হচ্ছে এর উদ্দেশ্য আর যার সমস্যা হয়েছে অথবা আরেকটু ভালো করা দরকার কী কী সমস্যা আছে সেই বিষয়গুলি অ্যানালাইজ করে তাদেরকে টিচার্স স্টুডেন্টদেরকে জানিয়ে দেন তাহলে এটি হচ্ছে রিভিউ রিভিউ দেখে স্টুডেন্টরা আবার প্ল্যান করে আবার টাস্ক করে আবার এভাবে রিভিউ হয় এভাবে একটি সাইকেল যেটি আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে এর পরের স্লাইডেই আমাদের টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের স্টেজগুলি যদি আমরা একটি চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখা যাবে আমাদের নাম্বার ওয়ান স্টেজ এটা হচ্ছে প্রি টাস্ক সেখানে কী হচ্ছে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা হচ্ছে এবং সেই টাস্কের স্ট্যান্ডার্ডটা কী হবে তার ক্রাইটেরিয়া কী হবে সেটি বুঝিয়ে দেওয়া হচ্ছে টিচার্স বুঝিয়ে দিচ্ছেন তারপরে দুই নম্বর টাস্ক আমাদের আসছে দুই নম্বর স্টেজ সেটি হচ্ছে কি প্ল্যানিং টাস্ক সেটি হচ্ছে টাস্ক তো টাস্কটা কীভাবে হচ্ছে প্ল্যানিং করা হচ্ছে প্ল্যানিংয়ের জন্য কোনো ম্যাটেরিয়ালস যদি দরকার হয় স্টুডেন্টরাই নিচ্ছেন কোনো ভোকাবুলারি বা অন্য কিছু যদি প্রয়োজন হয় তারাই বেছে নিচ্ছেন এরপর প্রেজেন্টেশন করছেন তারপরে টাস্কটা হচ্ছে এরপর রিভিউ হচ্ছে রিভিউ করার পর যদি সেখানে অ্যাকুরেসির চিন্তা আসছে অ্যাসেসমেন্ট হচ্ছে এরপর টিচার্স যদি দেখেন এই স্টুডেন্টের অ্যাকুরেসি আরও বেশি হওয়া উচিত অথবা আরও বেশি হবে তাকে ফার্দার ভুলগুলো দেখানো হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে এবং অন্য স্টুডেন্ট যারা পাস করতে পারেনি তাদেরকেও
তাদের ভুলটা দেখিয়ে দেওয়া হচ্ছে, আবার টাস্কে আসা হচ্ছে, আবার প্ল্যানিং হচ্ছে, প্রেজেন্টেশন টাস্ক, এইভাবে এই স্টেজটা চলছে এবং তাদের টাস্কগুলো সম্পন্ন হচ্ছে। অ্যাসেসমেন্ট অফ টাস্ক বেসড লার্নিং, তাহলে এই অ্যাপ্রোচটিতে স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে শেখানোর পর তারা কতটুকু শিখলো সেটি মূল্যায়ন করা একটি বড় বিষয়। সব ক্ষেত্রে শিক্ষাতে আমরা জানি একটি অ্যাসেসমেন্ট থাকে, তাহলে এর ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্টটা যদি এখন আলোচনা করি, আমি আশা করছি আপনাদের এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। এটি খুবই সিম্পল। আমাদের প্রথমে কি একটি টাস্ক দেওয়া হলো স্টুডেন্টদেরকে, তাহলে কি টেল এ স্টোরি, একটি স্টোরি বর্ণনা, একটি স্টোরি বর্ণনা করতে হবে, সেগুলি কোন ভাষায়। আমাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটি হতে পারে ইংরেজি, সেটি হতে পারে আরবি বা অন্যান্য ভাষা, সেই ল্যাঙ্গুয়েজে একটি স্টুডেন্ট একটি স্টোরি বর্ণনা করবে। এখানে প্যারামিটার্সগুলি কী, শর্তগুলি কী হবে, একটি সিম্পল ফ্যামিলিয়ার, তার একটি ফ্যামিলি সম্পর্কে বলতে পারে অথবা অন্যান্য সাধারণ যে বিষয়গুলো, যেই বিষয়গুলি সে জানে, যে বিষয়গুলিতে সে অভ্যস্ত, সেরকম একটি বিষয় তাকে দেয়া হতে পারে। এরপর সে সেই ভাষাতে সেটি বর্ণনা করবে। আরও প্যারামিটার্স থাকবে যে এটি কতক্ষণ যাবৎ সে বর্ণনা করবে, হতে পারে সেটি 2 মিনিট সে বর্ণনা করবে। এবং এর সাথে আরও প্যারামিটার্স থাকে, সেগুলো হচ্ছে তার সামনে একজন স্টুডেন্ট বসে থাকবে, যে হচ্ছে তার ফ্যামিলি অথবা তার একটি সহানুভূতিশীল ফ্রেন্ড। এক্ষেত্রে যদি আমি কোনো টিচার্স অথবা কোনো প্রফেসর্স তার সামনে বসে থাকে, তার পারফরমেন্সটা কিন্তু অনেক কমে যাবে, সে কিন্তু অ্যাংজাইটিতে ভুগবে। এজন্য তার এই পরিবেশগুলো দেওয়া হয় এবং এই এই ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয় যাতে সে সুন্দরভাবে বিষয়টি এক্সিকিউট করতে পারে এবং আমাদের আউটকাম যাতে আসে। তাহলে তাকে টাস্ক দেওয়া হলো টেল এ স্টোরি, এবং তাকে আরও একটি শর্ত দেওয়া হয় যে কিছু ছবি, পারিবারিক কিছু ছবি তাকে দেওয়া হয়, সেই ছবি দেখে সে তার পরিবারের সম্পর্কে বর্ণনা করে, তাহলে সব কিছু কিন্তু সহজ হচ্ছে। তাহলে এভাবে একটি অ্যাসেসমেন্ট অথবা একটি পরীক্ষা অথবা একটি মূল্যায়ন একটি স্টুডেন্টের এই লার্নিং সিস্টেমে আমাদের করা হয়। আমাদের টিচার্সরা আমাদের স্টুডেন্ট সম্পর্কে এইভাবে অ্যাসেসমেন্টটা করে। তাহলে এই সিস্টেমে আমরা অ্যাসেসমেন্টটা শিখলাম, এখন গ্রেডিংটা কীভাবে হবে, একজন স্টুডেন্ট কতটুকু ভালো করলো, আরেকজন স্টুডেন্ট খারাপ করলো কি সে ফেল করলো বা মধ্যম মানে থাকলো, সেটি আমরা গ্রেডিংয়ের মাধ্যমে কিন্তু রেজাল্টটা দিতে পারি। তাহলে এই সিস্টেমে আমাদের গ্রেডিংটা কীরকম হবে, এর আগে আমরা আরেকটু বলে নিই, সেটি হচ্ছে আমাদের এই প্যারামিটার্স। এই প্যারামিটার্স যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু স্টুডেন্টদের পারফরমেন্সও চেঞ্জ হয়ে যাবে। আমাদের যদি আমরা একটি প্যারামিটার যদি চেঞ্জ করি, যে আমরা যদি টেল এ স্টোরি বা এই স্টোরিটা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু পারফরমেন্স চেঞ্জ হবে। এবং আমাদের সামনে একজন অডিয়েন্স, সেটা যদি একজন স্টুডেন্ট না হয়ে যদি একজন প্রফেসর হয়, তাহলে কিন্তু পারফরমেন্স চেঞ্জ হয়ে যাবে। আমরা 2 মিনিটস দিয়েছি, 2 মিনিটসের স্থানে যদি আমরা 10 মিনিটস দিই, তাহলে কিন্তু তাদের পারফরমেন্স চেঞ্জ হবে। এই প্যারামিটার্সগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা এখন এই সিস্টেমের গ্রেডিং যদি আলোচনা করি, তাহলে গ্রেডিংটা কীভাবে করা হয় সেটি হচ্ছে, আমরা এই গিভেন একটি টপিকের ভিতরে যদি নির্দিষ্ট সময়ে এই প্যারামিটারের ভিতরে যদি কোনো স্টুডেন্ট এই বিষয়টি এই ক্রাইটেরিয়ার ভিতরে যদি বর্ণনা করে দিতে পারে, এবং যদি সেই স্টোরিকে আমরা যদি বুঝি, তাহলে সে এক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার, আমাদের গ্রেডিং হবে 10 নাম্বারসের ভিতরে। তো এই 10-এর ভিতরে যদি সে আমাদের এই টপিক যদি সে বলতে পারে, এবং যদি এই ক্রাইটেরিয়ার ভিতরে এবং 2 মিনিটসের ভিতরে যদি সে বর্ণনা করতে পারে, এবং আমরা যদি বুঝি আমরা যা চেয়েছি তাই সে বলতে পেরেছে, তাহলে সে 10-এর ভিতরে 6 থেকে 10 পর্যন্ত যে কোনো একটি নাম্বার সে পাবে, যে কোনো একটি গ্রেড সে পাবে। আর যদি কোনো স্টুডেন্ট এমন হয় যে সে এই স্টোরির ভিতরে এমনভাবে বলেছে যে আমরা কিছু বুঝিনি,
অথবা এমন একটি স্টোরি বলেছে যা আমাদের টপিকের বাইরে, তাহলে এই যে মূল ভাবটা সে বর্ণনা করতে পারলো না। তাহলে আমরা গ্রামাটিক্যাল প্রোনাউন্সিয়েশন কোনোটি কিছুই কিন্তু ধরছি না। তারপরও যদি সেটি যদি বর্ণনা করতে না পারে, অথবা সেই আলোচ্য টপিকটি যদি সে বলতে না পারে, অথবা সে ভাবটি যদি আমাদেরকে বোঝাতে না পারে, তাহলে তাকে ফেইল ধরা হবে। তাহলে এই পরীক্ষা সে পাশ করলো না, তাহলে তাকে আবার টিচার কী করবেন? আবার মোটিভেট করবেন, আবার তাকে রিফ্রেশ করবেন, তার ভুল ত্রুটিগুলি অ্যানালাইজ করবেন। এর আগে আমরা যে স্টেপসগুলি দেখেছি সেই স্টেপসের মাধ্যমে আবার নিয়ে যাবেন, আবার তাকে সংশোধন করাবেন। এভাবে সে এই সাইকেলের মধ্যে আসতে থাকবে, যে সাইকেলটা আমরা একটু আগের স্লাইডে দেখলাম। তো এখন এর ভিতরে কথা হচ্ছে, যারা মোটামুটি পেরেছে 6 থেকে 10-এর মধ্যে আছে, তারা কতটুকু ভালো করেছে, এরও একটা গ্রেডিং হয়। তাহলে তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের গ্রামাটিক্যাল, এই ধরনের বিষয়গুলি টিচার্সরা দেখেন, তারপরে তাদেরকে আবার ভালোর ক্ষেত্রে আবার মার্কস দেন, আবার গ্রেডিং করেন। সচরাচর যারা পাস করলো তাদের প্রোনাউন্সিয়েশন, গ্রামাটিক্যাল, অ্যাকুরেসি এগুলি চলনসই আছে বলে ধরে নেওয়া হয়। তাহলে এই হচ্ছে আমাদের গ্রেডিং পদ্ধতি। তাহলে টাস্ক বেসড সিলেবাসের ক্ষেত্রে আমাদের সিলেবাস ডিজাইনটা কেমন হবে এবং মেথোডোলজিটা কী? আমাদের সাধারণ সিলেবাস মেথোডোলজিটা হচ্ছে, তাহলে কী হয়, সিলেকশন হয়, আমরা কোন বিষয়গুলো রাখবো সেগুলি চুজ করা হয়, বাছা হয়। দ্বিতীয়ত হচ্ছে জাস্টিফিকেশন, আমরা যেটি রাখলাম সেটি সঠিক কিনা বিচার করা হয়। তৃতীয়ত সিকোয়েন্সিং অফ লার্নিং টাস্কস অ্যান্ড অ্যাক্টিভিটিস, তাহলে যেগুলো রাখলাম সেগুলি আমাদের, আমরা যেগুলি বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে শিক্ষা দেব সেগুলি, সেই টাস্ক এবং অ্যাক্টিভিটিগুলি সিকোয়েন্সিং করা অথবা ক্রমান্বয়ে সাজানো, সেটি হচ্ছে আমাদের সাধারণ সিলেবাস, প্রত্যেকটি সিলেবাসের নিয়ম। এখন আমরা আমাদের সিলেবাস ডিজাইন, আমাদের টাস্কের সিলেবাস ডিজাইন সেটি কীরকম হবে, সেটি হচ্ছে সিলেকশন, আমরা চিহ্নিত করলাম কী কী রাখা যায়, তারপর সে কী জাস্টিফিকেশন করলাম, সেগুলি নির্বাচন করলাম, বিচার করলাম, ভালো না খারাপ না রাখা ঠিক হয়েছে কি না। 3 নম্বরে আমাদের সিকোয়েন্সিং অফ লিঙ্গুইস্টিক এক্সপিরিয়েন্সিয়াল কন্টেন্ট, অর্থাৎ ভাষাতাত্ত্বিক যেই আমাদের অভিজ্ঞতা লব্ধ বা আমরা অভিজ্ঞতা নিতে পারবো অথবা কাজে লাগাতে পারবো, এই ধরনের বিষয়গুলো আমরা, এই কন্টেন্টগুলো আমরা সিরিয়ালি ক্রমান্বয়ে অথবা একটার পর একটা ছোটো থেকে বড় অথবা সরল থেকে জটিল এই ধরনের চিহ্নিত করে ধীরে ধীরে আমরা এই সিলেবাসটা তৈরি করব। তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস ডিজাইন। ডেফিনেশন অফ এ টাস্ক, অর্থাৎ একটি টাস্ক, আমরা যে টাস্কটা নিয়ে আলোচনা করছি, যেই টাস্ক স্টুডেন্টদেরকে দেওয়া হবে সেই টাস্কটা কীরকম হবে, কী হবে টাস্কটা কী, তাহলে সেই টাস্কটা হবে আমাদের এ টাস্ক ইনভলভস এ প্রাইমারি ফোকাস অন মিনিং, অর্থাৎ প্র্যাগম্যাটিক মিনিং। তাহলে আমাদের প্রাথমিক যেই উদ্দেশ্যটা, প্রাথমিক যে দৃষ্টিভঙ্গি লক্ষ্য, সেটা হচ্ছে আমাদের মিনিং, অর্থাৎ যে কোনোভাবে আমরা মিনিং দিয়ে, অর্থ দিয়ে এটা আমরা ব্যবহার করব, ব্যবহারিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা যদি আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা এটি বোঝাতে পারি যে আমরা যে কোনো মিনিং ব্যবহার করে আমরা সেটি বাস্তব জীবনে ব্যবহার করব বা যে কোনোভাবে আমরা আমাদের উদ্দেশ্যটাকে সফল করব, তাহলে কিন্তু এটি প্রয়োগ করা যায়। সেটি বলা হচ্ছে যে ডেফিনেশন অফ এ টাস্ক, যে এ টাস্ক ইনভলভস এ প্রাইমারি ফোকাস অন মিনিং, মিনিংটাই আমাদের এখানে মেইন বিষয়। এই মিনিংটা আমরা কোথায় ব্যবহার করব, ব্যবহারিক ক্ষেত্রে, প্র্যাগম্যাটিক। এ টাস্ক হ্যাজ সাম কাইন্ডস অফ গ্যাপ, অর্থাৎ একটি টাস্ক আমরা দেওয়া হবে, তো টাস্কের সব কিছুই তারা পারবে, সব কিছু তাদেরকে ফুলফিল করে দেওয়া হবে, তাহলে তো হবে না, এমনটি নয়। তাহলে টাস্কের কিছু কিছু গ্যাপ রেখে দেওয়া হয়, তো হতে পারে সেটি ব্যবহারিক, হতে পারে সেটি ভোকাবুলারি। যদি স্টুডেন্টসের, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, স্টুডেন্টসের যদি দরকার হয়, স্টুডেন্টস কিন্তু তার ইচ্ছা অনুযায়ী, তার প্রয়োজন অনুযায়ী সেই ধরনের গ্যাপ ফিল আপ করে নিতে পারে, ভোকাবুলারি হোক, অন্য কিছু হোক, সেগুলি সে ফিল আপ করে নিতে পারে।
तीन नम्बर जो आस दि पार्टिसिपेंट्स चूज दि लिंगुइस्टिक रिसोर्सेस नीडेड टू कमप्लीट दि टास्क से कथा बला हे से जदि से गैप फिल कर लिंगुइस्टिक रिसोर्स रिसोर्स जो दरकार है जेमन वोकैबुलरी ये धरण रिसोर्स जो दरकार है जो एकजुन साथ कथा बोलते गले एक कस्टमर केयारे जो कल करते चाहिए की बोलते होते पारे विषयटी एके बारे जानी ना अथवा शब्दटी जानसीना तो क्यों से लिंगुइस्टिक जी हेल्प अथवा वोकैबुलरी हेल्प से नहीं से गैपटा फुलफिल करते पारे the task has a clearly defined outcome ekhane ekti has hobe the task has a clearly defined outcome orthat protiti task eri ekti nirdishto falafol ashte hobe ekti nirdishto uddeshyo thakte hobe tahole ei falafol jodi amra na kori amader kintu kono kichui kintu amader kaj holo na আমরা কিন্তু ফলাফল বেসিক ভিত্তিতেই কিন্তু সব কাজ করি তো ফলাফলটা যদি না পাই তাহলে কিন্তু আমাদের কোনো কাজ হলো না তো সেই আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে একটা ফলাফল আমাদের আসতেই হবে সেটাই বলা হচ্ছে প্রত্যেকটা টাস্কেরই একটা ফলাফল অবশ্যই আসবে ফলাফলের জন্যই আমাদের এই টাস্কটা দেওয়া তাহলে এই হলো আমাদের ডেফিনিশন অফ এ টাস্ক আমরা এখন দেখি টাস্ক বেসড সিলেবাসের কন্টেন্ট কিরকম হবে তাহলে আমরা আলোচনা করেছি যে এর সিলেবাসটা কিরকম হবে এর সিকোয়েন্সিং সিলেক্টিং কিরকম হবে আমরা এর কন্টেন্ট নিয়ে আলোচনা করি এক নম্বরে আসছে টাস্ক বেসড কন্টেন্ট ইউজেস অ্যাক্টিভিটিস দ্যাট দি লার্নার্স হ্যাভ টু ডু ফর নন ইনস্ট্রাকশনাল পারপাসেস তাহলে কি এই ধরনের আমাদের সিলেবাসের কন্টেন্টটা অর্থাৎ মূল বিষয়টা বিষয়বস্তুটা কিরকম হবে সেটা হচ্ছে task based content uses activities that the learners have to do তাহলে এমন ধরনের অ্যাক্টিভিটিস তাদেরকে করতে হবে সেই বিষয়টি কন্টেন্টে রাখা হয় সেই বিষয়টি পড়ানো হয় বাচ্চাদেরকে কন্টেন্টে থাকে যে বিষয়টা স্টুডেন্টরা বাইরে যে করতে পারবে তো সেই ধরনের বিষয়ই কন্টেন্টে রাখা হচ্ছে বাইরে যে কোনো কাজ যেগুলো আমরা দেখি আমরা এর আগে আলোচনা করেছি হয়তো একটি কাস্টমার কেয়ারের সাথে কথা বলা অথবা একটি পিজা কল করা এই ধরনের বিষয়গুলো তো আমাদের রিয়েল ওয়ার্ল্ডের বিষয়গুলো হচ্ছে এগুলি তো এই এই ধরনের বিষয়গুলি আমরা আমাদের কন্টেন্টে রাখি তো এগুলি থাকে সিলেবাসের কন্টেন্ট সেটাই বলা হচ্ছে টাস্ক বেসড কন্টেন্টে ইউজেস ব্যবহার করে অ্যাক্টিভিটিস দ্যাট দি লার্নার্স হ্যাভ টু ডু ফর দি নন ইনস্ট্রাকশনাল পারপাসেস অর্থাৎ নন ইনস্ট্রাকশনাল তারা সেটি করবে স্ব উদ্যোগে এবং কোনো নির্বিচ্ছিন্নভাবে করবে যেখানে টিচার্স কোনো ইনস্ট্রাকশন দেবে না তো নন ইনস্ট্রাকশনাল সেই ধরনের এবং যেগুলি তাদের প্রাত্যহিক জীবনে বাস্তব জীবনে ব্যবহৃত হয় এবং যেটি আউটসাইড অফ দি ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে অ্যাজ অপরচুনিটিস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং যেটা আমাদের ক্লাসরুমের বাইরে থাকে যেটি আমি বললাম বাস্তব জীবনে এবং সেটি আমি ক্লাসরুমে করলাম এবং যেটি আমার জন্য একটি সুবর্ণ সুযোগ আমার সেই আমার টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমার সেকেন্ড কন্টেন্ট আসছে ক্যারেক্টারিস্টিক্স টাস্ক বেসড অ্যাক্টিভিটিস আর এ ওয়ে অফ ব্রিঙ্গিং দি রিয়েল ওয়ার্ল্ড ইনটু দি ক্লাসরুম তাহলে সেই ধরনের কন্টেন্ট যদি আমাদের ক্লাসরুমে আমরা প্র্যাকটিস করি তাহলে এটা আমাদের একটা রাস্তা একটা পথ একটা উপায় যে আমরা আমাদের বাস্তব জীবনটা আমরা ক্লাসরুমে আমরা প্র্যাকটিস করতে পারছি এটা আমাদের একটা সুবর্ণ সুযোগ তাহলে এই ধরনের কন্টেন্টই আমাদের সিলেবাসে থাকে অর্থাৎ আমাদের এই ধরনের বিষয়বস্তুই এই টাস্ক বেসড সিলেবাসে রাখা হয় তাহলে টাস্ক বেসড সিলেবাসের কন্টেন্টগুলি এরকম এখন আমাদের টিচার্স রোল এবং স্টুডেন্টস রোলটা কীরকম হবে তাহলে টিচার্স রোলটা হচ্ছে নাম্বার ওয়ান প্রিপেয়ারিং লার্নার ফর দি টাস্ক তাহলে আমরা যেই শুরুতে যে সাইকেলটা দেখলাম আমরা এই লার্নিংয়ের যেই বিভিন্ন স্টেজ দেখলাম নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি প্রি টাস্ক টাস্ক এবং রিভিউ তাহলে সেই প্রি টাস্কেই কিন্তু থাকছে টিচার্স রোল টিচার্স কী করে প্রিপেয়ারিং লার্নার ফর দি টাস্ক স্টুডেন্টদেরকে
সেই টাস্কের জন্য তৈরি করে ক্রাইটেরিয়া কেমন হবে কি কি করতে হবে কতক্ষণ করতে হবে তারপর তাদের কি কি সুবিধা দেওয়া হবে কোন বিষয়টা তাদের করে দেখাতে হবে সেটি তাদেরকে বলা হয় এবং কি চাচ্ছে একটি এক্সপেকটেশন স্টুডেন্টদের কাছ থেকে চাওয়া হয় তাদেরকে এক্সাইটমেন্ট করা হয় এক্সাইটেড করা হয় এবং তারা এর জন্য উদ্বুদ্ধ হয় নাম্বার টু টিচার অ্যাজ এ মনিটর তারপর টিচার তাদের কার্যক্রম দেখে মনিটর করে এরপর নাম্বার থ্রি টিচার অ্যাজ অ্যান অ্যাডভাইজার টিচার তাদের বিভিন্ন কিছু সমস্ত স্টেজ দেখে তাদের কি ভুল ত্রুটি আরও কীভাবে ফ্লুয়েন্ট হওয়া যায় সব কিছু তারা তিনি একজন টিচার তাকে অ্যাডভাইস করেন নাম্বার ফোর টিচার অ্যাজ এ চেয়ারপারসন এই সমস্ত কিছুর সভাপতিত্ব করেন একজন টিচার তিনি চেয়ারপারসন আর স্টুডেন্টরা কি করেন স্টুডেন্টরা টিচার যে টাস্কটি দেন সেটির প্ল্যানিং করেন তাদেরকে ভুল ত্রুটি শুধরে দেওয়া হয় সেগুলি নিয়ে আবার প্ল্যানিং করেন আবার প্রেজেন্টেশন করা হয় তারপরে টাস্ক হয় তারপরে আবার যেসব ভুল ত্রুটি হয় সেগুলি টিচার্স ধরিয়ে দেন এগুলি সাইকেল চলতে থাকে আর যিনি ভালো করেন তিনি পাশ করে চলে গেলেন তার সেইভাবে গ্রেডিং যেভাবে আমি দেখিয়েছি কিছুক্ষণ আগে সেরকম গ্রেডিং হয় গ্রেডিংয়ের মাধ্যমে তিনি তার নাম্বার জেনে যান এবং তার কম্পিটেন্স কী পর্যায়ে চলে গেলে এগুলি তিনি স্টুডেন্টরা দেখেন তাহলে এই হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স রোল ইন এক্ষেত্রে আমাদের সিলেকশন অফ ল্যাঙ্গুয়েজ টাস্কটা কীরকম হবে অর্থাৎ আমরা টাস্কটা কীভাবে কিসের ভিত্তিতে আমরা সিলেক্ট করব তাহলে এক নম্বরে আসছে দি স্টুডেন্টস কগনিটিভ অ্যান্ড লিঙ্গুইস্টিক রেডিনেস ফর পার্টিকুলার টাস্ক তাহলে একটি আমরা টাস্ক রেডি করলাম তারপর এখানে আমাদের চিন্তা করতে হবে তাদের জ্ঞানীয় কতটা পরিপূর্ণতা আসলো তাদের তারা কতটুকু প্রস্তুত তাদের রেডিনেস অথবা তাদের লিঙ্গুইস্টিক ভাষাগত যে দক্ষতা কতটা তৈরি হলো তারা কতটা প্রস্তুত তার উপর ভিত্তি করে আমরা এই টাস্ক তৈরি করব এরপর দুই নম্বরে আসছে দেয়ার নিড ফর দি পার্টিকুলার ডিসকোর্স অর ইন্টারঅ্যাকশনাল টাইপ অথবা তাদের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকতে পারে নির্দিষ্ট কোনো বক্তৃতার উদ্দেশ্য থাকতে পারে যেমন আমি সৌদি আরব যাব সৌদি আরব যদি যাই আমাকে আরবি ভাষা শিখতে হবে তাহলে সেই সেই যেই দেশে যাব সেই দেশের ভাষার উপর ভিত্তি করে আমরা আমাদের সেই কোর্সের টাস্কটা আমরা সেখানে সেট করব অথবা আমাদের ইন্টারঅ্যাকশনাল যে টাইপ আমরা যেভাবে যেখানে যেভাবে কথা বলি সেই পরিবেশ সেই পরিস্থিতিতে কীরকম কথা হতে পারে কোন ভাষা হতে পারে সেগুলি আমরা নির্ধারণ করব এবং তিন নম্বরে আসি অ্যাভেলেবিলিটি অফ রিসোর্সেস ফর ক্যারিয়িং আউট দি টাস্ক আমরা যে টাস্কটি করব এবং সেই টাস্কটি করার জন্য অ্যাভেলেবেল রিসোর্স আমাদের আছে কি না দেখা যাচ্ছে যে আমরা একটি অনুষ্ঠান করলাম অথবা একটি কথোপকথন করতে দিলাম যে অথবা একটি বক্তৃতা করতে দিলাম অথবা দেখা যাচ্ছে যে অন্য একটি রেল স্টেশনের কয়েকজনের কথাবার্তার একটি একটি সিচুয়েশনে আমরা কথা বলতে দিলাম কিন্তু সেই পরিস্থিতিটা আমরা তৈরি করতে পারলাম না তো সেই অবস্থা চিন্তা করে আমাদের রিসোর্স কীরকম আছে আমরা কোন অবস্থায় আছি সেটি চিন্তা করে সেই অনুযায়ী টাস্ক আমাদের দিতে হবে সেই কথা এখানে বলা হচ্ছে এখন আমরা আলাপ করব সিকোয়েন্সিং অফ ল্যাঙ্গুয়েজ টাস্ক অর্থাৎ এই বিষয়গুলি আমরা আমাদের স্টুডেন্টসকে যে টাস্কগুলি করাবো সে টাস্কগুলি সিলেবাসে কীভাবে আমরা সাজাবো অর্থাৎ সিলেবাসে কীভাবে আমরা ক্রমান্বয়ে আনব তাহলে আমাদের সিকোয়েন্সিংটা কীরকম হবে সিকোয়েন্সিংটা আমাদের এক্ষেত্রে কী হবে শর্টার অ্যান্ড সিম্পলার টাস্ক শুড বি আন্ডারটেকেন বিফোর লঙ্গার অ্যান্ড মোর কমপ্লেক্স ওয়ান্স তাহলে কি আমরা যে জিনিসটা সহজ এবং ছোট সেই জিনিসটা শুরুতে আসবে এবং বড় এবং জটিল বিষয়টা পরে আসবে এভাবে আমাদের সিলেবাসটা তৈরি হবে দ্বিতীয়ত যদি দেখি টাস্ক রিকোয়ারিং নোন ইনফরমেশন শুড কাম বিফোর টাস্ক কলিং ফর নিউ ইনফরমেশন তাহলে যে বিষয়টা যে টাস্কটা সম্পর্কে যে আমাদের জ্ঞান ছিল বা জ্ঞান আছে যেটা সম্পর্কে আমরা জানি সেটি শুরুতে আসবে এবং যেটি আমরা যার সম্পর্কে আমাদের জানা নেই অথবা আমাদের অভিজ্ঞতা নেই সেই সম্পর্কে সেটা আসবে আমাদের পরে এ হচ্ছে আমাদের সিকোয়েন্সিং অফ ল্যাঙ্গুয়েজ টাস্ক তাহলে আমাদের টাস্ক বিগিনার্সদের যারা শুরুতে যারা শুরু করেছেন
প্রথম নতুন এদের ক্ষেত্রে টাস্কটা কি রকম হবে সেটি বলা হচ্ছে বিগিনার্স নিড শর্ট টাস্কস দ্যাট ড্র অন ইনফরমেশন দে অলরেডি পজেস তাহলে ছোট যারা যারা নতুন শুরু করেছেন তাদের জন্য শর্ট টাস্ক খুব ছোট ধরনের টাস্ক দেওয়া উচিত তারপর তাদের যে ধরনের জ্ঞান আছে যে ধরনের জ্ঞান অলরেডি আছে সেই ধরনের জ্ঞানের উপরে কোনো টাস্ক দেওয়া উচিত এবং কল ফর মোর কম্প্রিহেনশন দেন প্রোডাকশন তাদের কম্প্রিহেনশন অর্থাৎ আন্তরিকভাবে বুঝে নেওয়া তাদের সেই বুঝে নেওয়াটার উপরে জোর দেওয়া হচ্ছে তাদেরকে নতুন কিছু তৈরি করা নতুন কিছু দিয়ে তাদেরকে টাস্কে ইনভলভ করা সেটি করা উচিত নয় আমরা দুই নম্বর পয়েন্টে যদি যাই বিগিনার্স শুড নট হ্যাভ টু পারফর্ম তাদের কোনো কিছুতে অংশগ্রহণ করা উচিত না অথবা তাদের কোনো বিশেষ কিছুতে পারফরমেন্স দেখানোটা উচিত না ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা হচ্ছে ক্রিটিক্যাল অর ইভালুয়েট টাস্ক ইফ দে আর নট রেডি ফর দেম তাহলে জটিল কোনো কিছু এবং কোনো কিছু মূল্যায়ন করা এই ধরনের কিছুতে তাদেরকে যেন রাখা না হয় যদি তারা তার জন্য প্রস্তুত না থাকে তাহলে যারা নতুন তাদেরকে তাদের যে জ্ঞানটি আছে সেগুলো নিয়ে কিছুটা টাস্ক দেওয়া তারা যাতে কনফিডেন্ট হয়ে ওঠে তারা যাতে আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাহলে তারা অন্য লেভেলের কাজগুলি করতে পারবে এটা এখানে বলা হচ্ছে আমাদের এখানে টাস্ক ফর অ্যাডভান্সড লার্নার্স অর্থাৎ যারা অগ্রগামী অথবা উপরের লেভেলের যারা অনেক বেশি শিখে গেছে তাদের জন্য টাস্কটা কীরকম হবে সেটি এখন দেখে নেওয়া যাক তাদের এক নম্বরে আসছে এক্সটেন্ড ওভার সেভারাল ডেইজ অর উইকস অর্থাৎ যে টাস্কটি তাদেরকে দিতে হবে সেগুলি অনেক দিন লাগতে পারে এবং সেটি এক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এরপর দুই নম্বরে কল ফর এ গ্রেট ডিল অফ নিউ অর আননোন ইনফরমেশন তাহলে কি তাদের যে তাদেরকে অনেক নতুন জিনিস নতুন টাস্ক অথবা এমনও হতে পারে আননোন টাস্ক তাদেরকে দেওয়া যেতে পারে তারপর তিন নম্বরে আসছে রিকোয়ার কমপ্লেক্স প্রসেসিং সাচ এজ ইভ্যালিউশন কম্প্যারিজন ইন্টিগ্রেশন অ্যান্ড প্রেজেন্টেশন তাদেরকে জটিল কিছু টাস্ক জটিল কিছু প্রসেসিংয়ের কিছু টাস্ক দিতে হবে যেগুলি যেমন হচ্ছে মূল্যায়ন তুলনা ইন্টিগ্রেশন একত্রিত করা এবং প্রেজেন্টেশন অর্থাৎ উপস্থাপন করা তাহলে এই ধরনের জটিল বিষয় জটিল প্রসেসিং আমাদের অ্যাডভান্সড লেভেলের যারা লার্নার্স আছেন তাদেরকে দিতে হবে তাহলে এই হচ্ছে আমাদের টাস্ক ফর অ্যাডভান্সড লার্নার্স এখন দেখি এক্সাম্পলস অফ টাস্ক বেসড সিলেবি এখানে আমরা দেখি এক নম্বরে প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট অফ পিকনিক এটি কাদের জন্য বিগিনারদের জন্য তাহলে তারা কী করবে প্ল্যান করবে এবং একটি পিকনিক অথবা একটি ডিনার তারা তৈরি করবে এ হচ্ছে তাদের একটি টাস্ক তাহলে আমাদের ইন্টারমিডিয়েট যারা আছে যারা মধ্যম লেভেলে শিখেছে তাদের জন্য কি রাইটিং ভেরিয়াস টাইপস অফ লেটার্স লাইক রিকোয়েস্ট ফর ইনফরমেশন অ্যাপ্লিকেশনস অ্যান্ড কমপ্লেন্টস তাহলে মধ্যম মানের যারা জ্ঞান সংগ্রহ করেছে তাদের ক্ষেত্রে কী হবে রাইটিং ইনফরমেশন লেটার লিখবে সেরকম কি রিকোয়েস্ট ফর ইনফরমেশনের জন্য তারপর অ্যাপ্লিকেশন লিখবে এবং একটি কমপ্লেন্ট বা অভিযোগ লিখবে এবং অ্যাডভান্স লেভেলে কী আমরা দেখব সেটি হচ্ছে ডুইং এ প্রাইস কম্প্যারিজন আমরা শুরুতে দেখেছিলাম অ্যাডভান্স লেভেলের সিলেবাসটা কীরকম হবে সেটি সেখানে কিন্তু ইভ্যালুয়েশন কম্প্যারিজন এগুলো কিন্তু ছিল তাহলে এ আমরা পাচ্ছি কম্প্যারিজন তাহলে ডুইংয়ে তা কিসের কম্প্যারিজন হবে একটি ফুড স্টোরের প্রাইস অথবা কিছু অথবা অনেকগুলি ফুড স্টোরের সার্ভে এক এক দোকানের এক একটা প্রাইস হবে এবং সেই প্রাইসগুলি কীরকম সেই সার্ভেটা তারা করবে তাহলে এগুলি হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি সার্ভে অথবা অ্যাডভান্স লেভেলের যে স্টুডেন্টরা তাদের জন্য একটি টাস্ক তাহলে এ হচ্ছে আমাদের সিলেবাস অফ এক্সাম্পলস অফ টিবি সিলেবে অথবা একটি টিবি সিলেবির একটি এক্সাম্পল এ হচ্ছে আমাদের উদাহরণ আমরা এই আমাদের এই আলোচ্য সিলেবাসের পজিটিভ দিক অথবা অ্যাডভান্টেজেসগুলি যদি থাকে তাহলে এক নম্বরে আসছে স্টুডেন্টস ইন্টারাকশন ইজ বিল্ট ইন টু দি লেসন অ্যাজ দে নিড টু কমিউনিকেট টু কমপ্লিট দি টাস্ক তাহলে তাদের ইন্টারাকশনটা বিল্ট ইনে করা আছে এর ভিতরেই দেওয়া আছে ইন্টারাকশনের মাধ্যমে তাদের টাস্কগুলো কমপ্লিট করা হচ্ছে এটা একটা অ্যাডভান্টেজ নাম্বার টু স্টুডেন্টস কমিউনিকেশন স্কিলস ইম্প্রুভ আমাদের শিক্ষার্থীদের কমিউনিকেশনের যে দক্ষতা সেটি ইম্প্রুভ হয় নাম্বার থ্রি স্টুডেন্টস কনফিডেন্স ক্যান ইম্প্রুভ
অ্যাজ টাস্ক ক্যান মিমিক রিয়েল লাইফ। তাহলে স্টুডেন্টসদের যেই কনফিডেন্সটা অথবা যে আত্মবিশ্বাস সেটিও ইম্প্রুভ হবে, কারণ এই যে টাস্কগুলি সেগুলি আমাদের রিয়েল লাইফটাকে মিমিক করে অথবা রিয়েল লাইফটাকেই অনুকরণ করে। রিয়েল লাইফটাকে যদি অনুকরণ করে তাহলে তাদের ভয় আর থাকছে না, ভয় না থাকলে তাদের কনফিডেন্সটা ইজিলি বৃদ্ধি পায়। এখানে একটি গ্রামাটিক্যাল বিষয় আমি বলে নিই, এখানে আমরা অ্যাপোস্ট্রোফি এস এখানে দিচ্ছি, এসের কমা এসের পরে দিচ্ছি, কেন আমাদের এই স্টুডেন্টসগুলি হচ্ছে প্লুরাল নাম্বার। যদি আমাদের যদি একটা স্টুডেন্ট থাকতো সিঙ্গুলার নাম্বার হতো তাহলে অ্যাপোস্ট্রোফির কমাটা এইখানে থাকতো, এইখানে, যেহেতু আমাদের প্লুরাল নাম্বার সেহেতু অ্যাপোস্ট্রোফিটা এসের কমাটা এসের পরে বসেছে। আশা করি সবাই বিষয়টি বুঝবেন। তারপর নাম্বার ফোর, স্টুডেন্টস মোটিভেশন ক্যান ইম্প্রুভ, তাদের মোটিভেশনটাও ইম্প্রুভ হবে অটোমেটিক্যালি ডিউ টু দি সেম রিজন, একই রিজনের কারণে, যেহেতু তারা রিয়েল টাস্ক নিয়ে কাজ করছে সেহেতু তাদের মোটিভেশনটাও ইজিলি ইম্প্রুভ হবে। নাম্বার ফাইভ, স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাঙ্গুয়েজ ক্যান বি ডিপার, তাদের ভাষা শিক্ষার যে দক্ষতা সেই দক্ষতাও তাদের অনেক গভীর হবে। কেন? অ্যাজ ইটস ইউজিং ইন রিয়েলিস্টিক কন্টেক্টস, তাহলে আমাদের বাস্তব ক্ষেত্রে এটি প্রয়োগ হচ্ছে, তাহলে তাদের বোধগম্যতাও অনেক বেশি বৃদ্ধি পাবে। তাহলে এ হচ্ছে আমাদের পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স। আমরা এবার নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স অথবা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমাদের এই সিলেবাসের নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স অথবা ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলাপ করি। নাম্বার ওয়ান এ আসছে, টাস্ক হ্যাজ টু বি কেয়ারফুলি প্ল্যান্ড টু মিট দি কারেক্ট ক্রাইটেরিয়া। আমরা শুরুতে কিছু ক্রাইটেরিয়া দেখেছিলাম, যে ক্রাইটেরিয়া ফিক্সড করতে হয় যদি আমরা সেখানে ইভালুয়েট অ্যাসেস করি, তাহলে অ্যাসেসমেন্টের জন্য ক্রাইটেরিয়া দরকার, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া মিট করা কিন্তু খুব প্রয়োজনীয়। আমরা যদি ক্রাইটেরিয়া আমরা যদি প্রাইমারি স্টুডেন্টদের ক্ষেত্রে অথবা বিগিনারদের ক্ষেত্রে যদি টু মিনিটস টাইম টিকে যদি আমরা 20 মিনিটস অথবা হাফ অ্যান আওয়ার করে দিই, তাহলে তাদের জন্য কিন্তু বিষয়টি খুব জটিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এবং তাদের সামনে যদি আমরা লটস অফ অডিয়েন্স দিয়ে দিই তাহলে কিন্তু তারা বিষয়টি খুব ঘাবড়ে যাবে। তো এই ধরনের বিষয়গুলি আমরা যদি ক্রাইটেরিয়া মেনটেন করে দিতে না পারি তাহলে কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে যায়। তো সেটি বলা হচ্ছে টাস্ক টু বি কেয়ারফুলি প্ল্যান্ড, তাহলে আমাদের সেই টাস্কটা সুন্দরভাবে প্ল্যান করে দিতে হবে যাতে আমরা সেই কারেক্ট ক্রাইটেরিয়া আমরা দিতে পারি, ক্রাইটেরিয়া যাতে মিট করতে পারে, ভারসাম্য যাতে ঠিক থাকে। আমরা নাম্বার টুতে আসি, ইট ক্যান টেক লঙ্গার টু প্ল্যান, এটি আমাদের প্ল্যান করতে অনেক বেশি সময় লাগে, যেটি আমাদের জন্য আমরা সবাই তো এখন সময়ের খুব দাম দিই, সময় যদি একটু বেশি লাগে সেখানে আমরা খুব একটা মনোযোগ দিই না, আমাদের মনোযোগ হারিয়ে যায়, মনোযোগ একবার চলে গেলে সেগুলিকে আর ধরে রাখা বেশ কঠিন। নাম্বার থ্রি, প্রবলেমস অফ ইমপ্লিমেন্টিং দি ইনস্ট্রাকশন, তাহলে আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি সেগুলি প্রয়োগ করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছে। নাম্বার ফোর, রিকোয়ারিং এ হাই লেভেল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনিশিয়েটিভ অন দি পার্ট অফ এ টিচার, তাহলে টিচারের পক্ষ থেকে আমাদের হাইলি ক্রিয়েটিভ থাকতে হবে। আমরা দেখলাম, আমরা স্টুডেন্ট টিচার্সদের রোল এখানে দেখেছি আমরা পূর্বে একটি স্লাইডে, তো সেখানে টিচার্সদের রোল কী ছিল, সে থাকবে চেয়ারপারসন, মানে সেখানে সর্বেসর্বা সব কিছুই দেখাশোনা করবে, শেখাবে, ভুল ধরবে, অ্যাসেস করবে এবং আবার প্রেজেন্টেশন করাবে, সব কিছু তার হাতে। এবং সে যদি ক্রিয়েটিভ না হতে পারে তাহলে সমস্ত প্রসেসই ভণ্ড হওয়ার চান্স থাকে। নাম্বার সিক্স, ডিফিকাল্ট টু ইভ্যালুয়েট, ও সরি, রিকোয়ারিং রিসোর্সেস বিয়ন্ড দি টেক্সট বুকস অ্যান্ড রিলেটেড ম্যাটেরিয়ালস ইন ক্লাসরুম, তাহলে আমাদের টেক্সট বুকের বাইরের বিষয়গুলি আমাদের ক্লাসরুমে রিলেট করা বা ক্লাসরুমে আনা সেগুলো একটু কঠিন কাজ, এটা একটু অসুবিধার কাজ এই সিস্টেমে। নাম্বার সিক্স যদি আসি, ডিফিকাল্ট টু ইভ্যালুয়েট আসে, তাহলে একে মূল্যায়ন করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আরও কিছু বিষয় আছে, স্টুডেন্টরা যদি সেটি আমি লিখিনি, সেটি হচ্ছে স্টুডেন্টরা যদি যদি এনার্জেটিক না হয়, স্টুডেন্ট যদি লেজি হয় তাহলে তারা কিন্তু সেই টাস্কটি করতে পারবে না। তাহলে স্টুডেন্টরা যদি খুব বেশি যদি স্টুডেন্ট একটা গ্রুপে দিয়ে দিই তাহলে কিন্তু তাদেরকে দিয়ে সেই টাস্কটা করানো যাবে না, ভালো স্টুডেন্টরা এই টাস্কটা করবে, খারাপ স্টুডেন্টগুলি বসে বসে দেখবে অথবা বসে থাকবে লেজির মতো।
তাহলে খুব অল্প স্টুডেন্ট দিয়ে করাতে হবে, যদি বেশি স্টুডেন্ট হয়ে যায় তাহলে এটি আমাদের জন্য ডিসঅ্যাডভান্টেজ অথবা আমরা মোটেই এর আউটকাম পাবো না। আর স্টুডেন্টরা যদি লেজি হয় তাহলে তাদেরকে দিয়ে কিছুই করানো সম্ভব না। এই ধরনের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আমাদের আছে, আমরা এগুলি সবই আলোচনা করলাম। একটু বেশ জটিল এবং বেশ বড় একটি আমাদের আজকের ক্লাস, আশা করছি আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের এগুলি বিভিন্ন মাধ্যম থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন হার্ড কপি সফট কপি গুগল বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে, আশা করি সব সোর্সই অথেন্টিক। এবং আশা করি আপনারা আপনাদের যেই সিলেক্টিভ যেই নিডস সেই নিডসটি এখান থেকে ফুলফিল করতে পারবেন এবং ভালোই বুঝবেন। তো এই ভিডিও দিয়ে যদি এতটুকু কারো উপকার হয় আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন এবং কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।